এবারের প্রশ্ন, 2012-র এসএসসি জেনারেল কোর্সে পড়েছিল, প্লাস ওয়াই স্কোয়ার, ইন দ্যাট কেস ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই কত হবে? চারটে অপশন দিয়েছে, রোলস থিওরেম অ্যাপ্লিকেবল টু এফ এক্স ইন ক্লোজড ইন্টারভ্যাল 0-1, এবারের প্রশ্ন, 2012-র এসএসসি জেনারেল কোর্সে পড়েছিল, দ্য ডোমেন ডি অফ দ্য ফাংশন 1/√(mod x − x), এই ফাংশনটির ডোমেন কি হবে? যেহেতু 1/√(this quantity) আছে, তার মানে ডেফিনেটলি ফাংশনের এক্সিস্টেন্স এর জন্য মড এক্স মাইনাস এক্স কে গ্রেটার দেন বা গ্রেটার ইকুয়ালস টু 0 হলেও হবে না, গ্রেটার দেন 0 পজিটিভলি হতে হবে, কারণ ইকুয়ালস টু 0 হলে আনডিফাইন্ড চলে আসবে, আর লেস দেন 0 তো হতেই পারে না, কারণ ইমাজিনারি স্কোয়ার রুট আসবে তখন। তাহলে ফর এক্সিস্টেন্স অফ দ্য ফাংশন, ফর এক্সিস্টেন্স মড এক্স মাইনাস এক্স গ্রেটার দেন 0 হবে, তার মানে এখান থেকেই আমরা ডোমেনটিকে আইডেন্টিফাই করব। যদি এক্সটা গ্রেটার দেন 0 হয়, ইন দ্যাট কেস মড এক্স মাইনাস এক্স দ্যাট ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স এবং ইকুয়ালস টু 0, সো এক্সটা গ্রেটার দেন 0 হবে না। যদি এক্সটা ইকুয়ালস টু 0 হয়, ইন দ্যাট কেস মড এক্স মাইনাস এক্স আবার 0, সো এক্সটা ইকুয়ালস টু 0 হবে না। যদি এক্সটা লেস দেন 0 হয়, ইন দ্যাট কেস মড এক্স মাইনাস এক্স দ্যাট ইজ মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 2x সেটা গ্রেটার দেন 0 যদি হয়, ইন দ্যাট কেস এক্সটা হয়ে যাবে লেস দেন 0, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে x যদি লেস দেন 0 হয় মাইনাস 2x গ্রেটার দেন 0 হয়। তার মানে এক্ষেত্রে এই এক্সিস্টেন্স দ্যাট ইজ মড এক্স মাইনাস এক্স গ্রেটার দেন 0 তখনই হবে যদি এক্সটা লেস দেন 0 হয়। তার মানে আমরা এখানে কোনটিকে ডোমেন হিসাবে কনসিডার করব, দ্যাট ইজ দ্য ডোমেন ইজ এক্স সাচ দ্যাট এক্স লেস দেন 0 অ্যান্ড এক্স ইজ এ রিয়েল নাম্বার, সরি অপশন 4 ইজ দ্য রাইট অপশন, অপশন 4 রাইট অপশন। এবারে প্রশ্ন বলেছে ইউ ইকুয়ালস টু লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ইন দ্যাট কেস ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই কত হবে? ইউ এক্স দ্যাট ইজ ডেল ইউ ডেল এক্স কত হবে? 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, লগের জন্য প্রথমে 1/x² + y² আর x² + y² জন্য 2x। এবারে ইউ এক্স এক্স দ্যাট ইজ একে আমরা এক্স এর রেসপেক্টে আবার পার্শিয়াল ডেরিভেটিভ করব, তাহলে x² + y² তার স্কোয়ার, x² + y² 2x এর ডেরিভেটিভ 2 মাইনাস 2x, x² + y² এর ডেরিভেটিভ আবার 2x, তার মানে 2x² + y² − 2x² / x² + y² তার স্কোয়ার, দ্যাট ইজ 2y² − x² / x² + y² তার স্কোয়ার। একই রকম ভাবে ইউ ওয়াই সেটাও সিমিলারলি বেরোবে, 2y বাই
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যারা বোঝার তারা এতক্ষণে বুঝে গিয়েছে অ্যান্সার হবে জিরো, কারণ এখানে যা হবে একটা জাস্ট ইন্টারচেঞ্জ করতে হবে, তাহলে অটোমেটিক্যালি বোঝা যাবে সেটা। তাহলে ইউ ওয়াই ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ টু মাইনাস টু ওয়াই গুণ টু ওয়াই, দ্যাট ইজ টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। সো টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। সো ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই ডেফিনেটলি জিরো, কারণ এখানে যেটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে সেটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তার মানে অটোমেটিক্যালি যোগফলটি হবে এক্ষেত্রে জিরো। এবারে প্রবলেম বলেছে, গিভেন এফ এক্স ইকুয়ালস টু ওয়ান আপন এক্স প্লাস ওয়ান আপন এক্স মাইনাস ওয়ান, ডোমেনটা বলে দিয়েছে ক্লোজ ইন্টারভ্যাল জিরো ওয়ান, চারটে অপশন দিয়েছে, রোলস থিওরেম অ্যাপ্লিকেবল টু এফ এক্স ইন ক্লোজ ইন্টারভ্যাল জিরো ওয়ান, এফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো অনলি, এফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান অনলি, এফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট বোথ এন্ডস অব দ্য ইন্টারভ্যাল। প্রথমে যেটা আমাদেরকে অবজার্ভ করতে হবে যে রোলস থিওরিম তার অ্যাপ্লিকেবিলিটি সেটাও কিন্তু কন্টিনিউটির উপরেই নির্ভর করে, এবং কন্টিনিউটিটা এন্টায়ার ক্লোজড ইন্টারভ্যালের উপরেই হয়। তাহলে মোদ্দা কথা, এখানে কন্টিনিউটিটা একটা মাচ ফ্যাক্টর। কন্টিনিউটি হতে গেলে আবার কোন একটা পয়েন্ট সিতে কন্টিনিউটি হতে গেলে সেই পয়েন্টের লিমিটিং ভ্যালু যেমন এক্সিস্ট করতে হয়, সেই পয়েন্টের ফাংশনাল ভ্যালু সেটাও এক্সিস্ট করতে হয়, এবং তাদের দুজনকে সমান হতে হয়। তাহলে এখানে ক্লোজ ইন্টারভ্যাল জিরো ওয়ান, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এফ জিরো সেটা ডিফাইন্ড নয়, কারণ ওয়ান বাই জিরো আনডিফাইন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ এফ ওয়ান সেটাও কিন্তু ডিফাইন্ড নয়, কারণ ওয়ান পুট করলে এখানে চলে আসবে ওয়ান আপন জিরো। তার মানে এফ এক্স ফাংশনটা রিয়াল ভ্যালুই এক্সিস্ট করে না জিরো এবং ওয়ান দুটো পয়েন্টে, তার মানে জিরো পয়েন্টেও সে কন্টিনিউয়াস নয়, ওয়ান পয়েন্টেও সে কন্টিনিউয়াস নয়। তাহলে এখানে কোন অপশনটি তুমি নেবে? যদি চার নম্বর অপশন না থাকতো তাহলে আমাদেরকে ভাবতে হতো, যেহেতু এমসিকিউ সবসময় বেস্ট অপশন চয়েস করা হয়, তাহলে অপশন ফোর দিস ইজ দ্য রাইট অপশন, এফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট বোথ এন্ডস অফ দ্য ইন্টারভ্যাল, কারণ শুধুমাত্র জিরোতে সে কন্টিনিউয়াস নয়, তা কিন্তু নয়, সে ওয়ানেও কন্টিনিউয়াস নয়। আবার তিনটা, এটা তিন হবে অপশন, সরি, এটাও ঠিক নয়। আর কন্টিনিউটি যেহেতু নয়, তাহলে রোলস থিওরিম অ্যাপ্লিকেবিলিটিরও প্রশ্ন আসে না, তার মানে বেস্ট অপশন, এক্ষেত্রে বেস্ট অপশন ট্রিট করতে হবে, অপশন ফোর ইজ দ্য বেস্ট অপশন। এবারে প্রশ্ন আছে, এক্স এন ইকুয়ালস টু ওয়ান প্লাস ওয়ান বাই এন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এই কোশ্চেনটা হচ্ছে অ্যাকচুয়ালি পড়েছিল 1999 অনার্স পিজিতে, ওখানে কিন্তু যেটা প্রমাণ করতে দিয়েছিল যে এক্স এন মনোটোনিক ইনক্রিজিং এবং তার লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করতে দিয়েছিল। তো আইদার আমি এটাকে এমসিকিউ কনভার্ট করার সময় লিমিটিং ভ্যালুর উপর দিয়েই করেছি, কারণ এখন তোমাদের মনোটোনিক ইনক্রিজিং ডিক্রিজিং দিতে পারে, বাট সেটা একটা সিকোয়েন্সের উপরে কতগুলো অপশন দেবে, সেক্ষেত্রে মাল্টিপল সিকোয়েন্স দিতে হবে, যেটা সাধারণত এমসিকিউ এর ক্ষেত্রে হয় না, সময়ের একটা ব্যাপার এখানে থেকে যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান বাই এন টু দি পাওয়ার এন মাল্টিপ্লাইড বাই ওয়ান প্লাস ওয়ান বাই এন, তাহলে লিমিট এক্স এন অটোমেটিক্যালি লিমিট ডিস্ট্রিবিউট হবে, তাহলে লিমিট ওয়ান প্লাস ওয়ান বাই এন টু দি পাওয়ার এন মাল্টিপ্লাইড বাই লিমিট ওয়ান প্লাস ওয়ান বাই এন। আমরা জানি ওয়ান প্লাস ওয়ান বাই এন টু দি পাওয়ার এন এই সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং তো হয় এবং তার লিমিটিং ভ্যালু হচ্ছে ই, আর ওয়ান প্লাস ওয়ান বাই এন এর লিমিটিং ভ্যালু হচ্ছে ওয়ান, তারপর ডেফিনেটলি গিভেন যে লিমিট তার লিমিটিং ভ্যালু ই, অপশন ওয়ান রাইট অপশন। এবারের প্রশ্ন বলে যে এক্স এন বেস সিকোয়েন্স সাজ দ্যাট এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ টু প্লাস এক্স এন, ইন দ্যাট কেস লিমিট এক্স এন তার ভ্যালু কত?
প্রথমে সিকোয়েন্সটাকে একটু আইডেন্টিফাই করে নাও। এক্স ওয়ান এখানে আলাদা করে কিছু বলে দেয়নি, তো আমরা যদি এক্স টু থেকে অবজার্ভ করি এন এর ভ্যালু ওয়ান বসিয়ে, তাহলে সেটা পাচ্ছি স্কোয়ার রুট অফ টু প্লাস এক্স ওয়ান। এখানে কিছু বলার নেই মানে সাধারণত আমরা এক্স ওয়ানটাকে একটা গ্রেটার দ্যান জিরো কোয়ান্টিটি ধরে নেব। ওকে, তার মানে পরিষ্কার টু প্লাস এক্স ওয়ান গ্রেটার দ্যান টু, ডেফিনেটলি স্কোয়ার রুট অফ টু প্লাস এক্স ওয়ান গ্রেটার দ্যান স্কোয়ার রুট অফ টু, দ্যাট ইজ এক্স টু গ্রেটার দ্যান টু রুট টু। ওকে, এটা আমরা ধরে নিচ্ছি, ধরে নিতে পারি। আমরা ধরে নিলাম এক্স ওয়ান এর মান কিছু দেওয়া নেই, আবারও বলে দিচ্ছি এন এর মান সিম্পলি ওয়ান পুট করলাম, এক্স ওয়ানটাকে গ্রেটার দ্যান জিরো ধরে নিলাম। এটা প্রশ্নের মধ্যে একটা ফল্ট ছিল বলতে পারো, বলা উচিত ছিল এখানে যে এক্স ওয়ানটা পজিটিভ টার্মের সিকোয়েন্স, তাহলে আর আমাকে এটাও দেখাতে হতো না। যাই হোক, এটা কেন দেখাচ্ছি সেটা বলে দিচ্ছি। বোথ সাইডে টু যোগ করেছি, স্কোয়ার রুট নিয়েছি, এক্স টু গ্রেটার দ্যান টু। মোদ্দা কথা আমি বলতে চাইছি, তুমি এটা প্রশ্নে বলা না থাকলেও মেনে নাও এক্স এন সিকোয়েন্স অফ পজিটিভ রিয়ালস, কারণ এটা একটু পরে দরকার পড়বে। সিকোয়েন্স এর লিমিটিং ভ্যালু বের করতে বলেছে, তার মানে এর লিমিট এক্সিস্ট করে কি করে না আমার জানার প্রয়োজন নেই। লিমিটিং ভ্যালু বের করতে বলেছে তার মানে আমি আপাতত ধরে নেব লিমিট এক্সিস্ট করে। ওকে, নান অফ দিস মানে এটা নয় কিন্তু যে লিমিট এক্সিস্ট করে না, এই তিনটা বাদে অন্য কেউ, সেটা হতে পারে। এক্স এন এর লিমিট যদি এল হয়, মনে রাখবে এক্স এন প্লাস ওয়ান সেই সিকোয়েন্সের লিমিটও অলওয়েজ এল হবে। এটা সিকোয়েন্সের ফ্যাক্টর, আমরা সিকোয়েন্স যখন পড়েছিলাম তখন থেকে এটা জানি, এটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে লিমিট স্কোয়ার রুট অফ টু প্লাস এক্স এন দ্যাট ইকুয়ালস টু অলসো এল। যথেষ্ট ভেঙে ভেঙে করানোর চেষ্টা করছি, দ্যাট ইকুয়ালস টু এল, দ্যাট ইজ এল ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ টু প্লাস এল। তাহলে এল স্কোয়ার মাইনাস এল মাইনাস টু ইকুয়ালস টু জিরো, তার মানে এল প্লাস ওয়ান ইন্টু এল মাইনাস টু দ্যাট ইকুয়ালস টু জিরো। ওকে, সো এল ইকুয়ালস টু মাইনাস ওয়ান কমা টু। আপাত দৃষ্টিতে কারোর মনে হতে পারে অপশান থ্রি ইজ দ্য রাইট অপশান, বাট তা নয়, যে কারণে আমি এইটা বোঝানোর চেষ্টা করলাম। যেহেতু এক্স এনটা গ্রেটার দ্যান জিরো প্রপারলি ফর অল এন, আমরা বলেছিলাম ইন দ্যাট কেস লিমিট এক্স এন গ্রেটার ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ এল এর মান কখনো নেগেটিভ হতে পারে না, সো দ্য অনলি অপশান ইজ এল ইকুয়ালস টু টু, দ্যাট ইজ অপশান টু ইজ দ্য রাইট অপশান। এটাও 1999 SSC অনার্স পিজির কোশ্চেন, আমি জাস্ট MCQ এ কনভার্ট করেছি। বলেছে সাপোজ FX ইজ ডিফারেনশিয়েবল ফাংশন ফ্রম R টু R, F একটা ফাংশন ডিফাইন করা আছে R টু R, বলেছে F'X গ্রেটার দ্যান FX ফর অল X বিলংস টু R অ্যান্ড F(x0) ইকুয়ালস টু জিরো ফর সাম রিয়েল নাম্বার x0। ইন দ্যাট কেস FX ফর অল X বিলংস টু R এর জন্য জিরো, FX লেস দ্যান জিরো সেই সমস্ত X যারা x0 থেকে বড় তাদের জন্য, FX গ্রেটার দ্যান জিরো ফর অল X গ্রেটার দ্যান x0, FX ইকুয়ালস টু x0 ফর X নট ইকুয়ালস টু x0। এক্ষেত্রে F'X FX এর থেকে বড় সেই সমস্ত X এর জন্য যারা R এর এলিমেন্ট, তার মানে ইন কেস যদি X X0 হয় তার জন্যেও F'X0 টা গ্রেটার দ্যান FX0 ডেফিনেটলি। এবারে প্রশ্ন বলে দিয়েছে FX0 টা জিরো, তার মানে F'X0 টা প্রপারলি গ্রেটার দ্যান জিরো, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি FX ইজ এন ইনক্রিজিং ফাংশন, FX ইজ এন ইনক্রিজিং ফাংশন
at x0. ইনক্রিজিং ডিক্রিজিং এর প্রপার্টি যা পড়িয়েছিলাম সেটা অনুযায়ী তোমরা কি শিখেছিলে? ইন দ্যাট কেস সেম ডিরেকশন বা সেম স্ট্রাকচার সেম পিঞ্চ হোল্ড করবে, দ্যাট ইজ ফর অল x গ্রেটার দ্যান x0, ইন দ্যাট কেস fx গ্রেটার দ্যান fx0, আর fx0 তো 0, তার মানে fx গ্রেটার দ্যান 0 ফর অল x গ্রেটার দ্যান x0. দেখো আছে fx গ্রেটার দ্যান 0 ফর অল x গ্রেটার দ্যান x0, আবার fx লেস দ্যান 0 হবে সেক্ষেত্রে কিন্তু x টাকেও লেস দ্যান x0 হতে হবে, বাট সেই স্ট্রাকচারটি এখানে কোথাও নেই, তাহলে অপশন টু রাইট অপশন. নেক্সট প্রবলেম বলো তো, ফর দ্য সিকোয়েন্স ইউএন হোয়ার ইউএন ইকুয়ালস টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাল্টিপ্লাইড বাই ওয়ান প্লাস ওয়ান বাই এন, un equals to minus 1 to the power n multiplied by 1 plus 1 by n for all n. এই যে সিকোয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি এর ভ্যারিয়েশন লেভেল আছে 2, একটা u 2n দিয়ে পাবে আর একটা 2n plus 1 দিয়ে পাবে, বা 2n minus 1 ট্রিট করতে পারো, আলটিমেট সেই বিষয়টা একই থাকবে. বলেছে লিমিট সুপ্রিমাম কত হবে, লিমিট ইনফিমাম কত হবে, যতগুলো অপশন এখানে দেওয়া আছে সেটা কিন্তু ওই লিমিট সুপ্রিমাম লিমিট ইনফিমামের উপরেই দেওয়া আছে, এবং লিমিট সুপ্রিমাম ইনফিমাম এই বিষয়গুলো তো আমি থিওরিটিক্যাল ক্লাসে করিয়েছিলাম. যে লিমিট সুপ্রিমাম বা লিমিট ইনফিমাম বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝব, লিমিট সুপ্রিমাম মিনস দ্য গ্রেটেস্ট লিমিট পয়েন্ট বা গ্রেটেস্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট, সিকোয়েন্সের যতগুলো সাবসিকোয়েন্স আছে সেম অর্ডারে তুমি হোল্ড করো, তাদের লিমিট বের করো সেম অর্ডারে, তাহলে তুমি একদম ডিস্টিংক্ট পেয়ে যাবে. তাদের মধ্যে সর্বোচ্চ লিমিট যেটা দ্যাট ইজ দ্য লিমিট সুপ্রিমাম, সর্বনিম্ন যেটা দ্যাট ইজ দ্য লিমিট ইনফিমাম, এটা বের করার অনার্সের থিওরিটিক্যাল স্ট্রাকচার আমাদের একটা আছে, বাট সেটা এমসিকিউ এর জন্য কখনোই উচিত নয় ব্যবহার করা, অনেক সময় লেগে যাবে. তাহলে এখানে দুটোই ভ্যারিয়েশন, তাহলে ইউ টু এন কত পাবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এন ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এন. অ্যাকচুয়ালি প্রশ্নটা অপশন দেখে আমি বুঝতে পারছি ভুল তুলেছি বা ভুল ছিল, এটা টু দি পাওয়ার এন হবে, তাহলে দিস টু দি পাওয়ার টু এন এটা আমরা পাচ্ছি ইউ টু এন. একই রকম ভাবে ইউ টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান, তার মানে ইউ টু এন আমরা পাচ্ছি এটা টু এন হবে ওয়ান প্লাস ওয়ান বাই টু এন টু দি পাওয়ার টু এন, ইউ টু এন প্লাস ওয়ান আমরা পাচ্ছি মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান. যদি আমরা লিমিট বের করি লিমিট ইউ টু এন ডেফিনেটলি সেটা হচ্ছে ই, লিমিট ইউ টু এন প্লাস ওয়ান যদি বের করি সেটা হচ্ছে মাইনাস ই, দ্যাট ইজ টু অর্ডারের ডিস্টিংক্ট সাবসিকোয়েন্স দুটো যাদের একটা লিমিট হচ্ছে ই একটা লিমিট হচ্ছে মাইনাস ই, তার মানে অবশ্যই লিমিট সুপিরিয়র দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট লিমিট পয়েন্ট দ্যাট ইকুয়ালস টু ই, লিমিট ইনফিরিয়র দ্যাট ইজ দ্য লিস্ট লিমিট পয়েন্ট দ্যাট ইকুয়ালস টু মাইনাস সি. এইবার একটা জিনিস এখানে বলে রাখি, কারণ এই লিমিট বের করাটা নিয়ে সমস্যা হতে পারে, যে টু এন ছিল আমরা জানি লিমিট ওয়ান প্লাস ওয়ান বাই এন টু দি পাওয়ার এন দ্যাট ইকুয়ালস টু ই, এখানে যেমন টু এন ছিল এখানেও টু এন ছিল, এনটা ভ্যালু হলে কিন্তু একসাথে হয়, তার জন্য এটা ই হবে ই স্কোয়ার নয়, এরকম ভুলভ্রান্তি চিন্তা ভাবনা কারোর মাথাতে আসতে পারে, এটাও কিন্তু ঠিক তাই. তাহলে এখানে লিমিট সুপিরিয়র হলো ই, লিমিট ইনফিরিয়র হলো মাইনাস সি, অপশন থ্রি রাইট অপশন. এই প্রবলেমটি আমাদের অনেকেরই জানা, ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স, অনেকের মুখস্থ ই টু দি পাওয়ার ওয়ান বাই ই, এটা আমরা জানি, মনে রাখতে পারলে খুবই ভালো কথা, বের করা কঠিন কিছু নয়, তুমি ধরে নাও ওয়াই ইকোয়ালস টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স, এবার সিম্পলি যেভাবে আমরা কোনো ফাংশনের ম্যাক্সিমাম বের করি সেভাবেই বের করবে,
এক্ষেত্রে লগ নিলে তুমি একটু বেনিফিট পাবে, অবশ্যই কোনো সন্দেহ নেই। এক্স লগ ওয়ান বাই এক্স, তার মানে মাইনাস এক্স লগ এক্স। অবশ্যই ডেরিভেটিভ করো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, কি পাবে ওয়ান আপন ওয়ান ওয়াই ডিওয়াই ডিএক্স, যদিও এমসিকিউ এর জন্য এত লেখালেখির কোনো প্রয়োজন নেই। মাইনাস লগ এক্স মাইনাস এক্স বাই এক্স, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই ইন্টু ওয়ান প্লাস লগ এক্স, দিস ইজ দ্য ডিওয়াই ডিএক্স। এবার আমরা কি জানি, ফর ম্যাক্সিমা অর মিনিমা, ফর ম্যাক্সিমা অর মিনিমা ডিওয়াই ডিএক্স দ্যাট ইকুয়ালস টু জিরো, তার মানে লগ এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ লগ এক্স ইকুয়ালস টু লগ অফ ওয়ান আপন ই, ওয়ান আপন ই এর মানে হয় মাইনাস ওয়ান, দেন দ্যাট কেস এক্স ইকুয়ালস টু ওয়ান আপন ই। এবারে তোমার কাজ হবে ডি টু আই ডি এক্স টু বের করা, আমি থ্রু প্রসিডিওর যাচ্ছি যেহেতু ডি টু আই ডি এক্স টু বের করে দিচ্ছি। তাহলে ডি টু আই ডি এক্স টু ওয়াই ডেরিভেটিভ হলে ডিওয়াই ডি এক্স ইন্টু মাইনাস ওয়ান প্লাস লগ এক্স, মাইনাস ওয়াই আনচেঞ্জ অবস্থাতে থাকলো, ওয়ান প্লাস লগ এক্স এর ডেরিভেটিভ, ওয়ান এর ডেরিভেটিভ ওয়ান, লগ এক্স এর ডেরিভেটিভ এক্স, তাহলে মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ই, আমরা কি জানি ডিওয়াই ডি এক্স এর মান অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ই অলওয়েজ জিরো, মাইনাস ওয়াই ই, ভালো করে খেয়াল করে দেখো এক্স এর মান ওয়ান বাই ই বসিয়েছি, আর ডিওয়াই ডি এক্স এর মান এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ই তে জিরো, কারণ এই ডিওয়াই ডি এক্স জিরো করেই আমরা এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ই টা পেয়েছিলাম, তাহলে এই পার্টটি পুরোপুরি জিরো, তাহলে পড়ে থাকলো কত মাইনাস ওয়াই ই, ডেফিনেটলি লেস দ্যান জিরো, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ই তে ডিওয়াই ডি এক্স টু লেস দ্যান জিরো, তাহলে ওয়াই ম্যাক্সিমাম, ওয়াই ম্যাক্সিমাম ফর এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ই, সো ওয়াই ম্যাক্স ইকুয়ালস টু কত পাবে ওয়ান বাই এক্স, সেটা হয়ে গেল ই, তাহলে ই টু দি পাওয়ার ওয়ান আপন ই, অপশন টু রাইট অপশন, আমি আগেই বলেছিলাম, বাট এটা মনে রাখতে পারলে ভালো হয় এই প্রবলেমটি। এটাও 2001 অনার্স পিজি এসএসসির কোশ্চেন। এই এসএসসির কোশ্চেন করানোর সময় একটা বিষয় বলে রাখি, যারা খুব তাড়াহুড়ো করছো যে সমস্ত কোশ্চেন যেন এক মাসে হয়ে যাবে, তা কিন্তু হবে না, এটা কারোর পক্ষে সম্ভব নয়। আমি লাইভ ক্লাসটা এই মুহূর্তে নিতে পারছি না বলে ডেলি 10টা করে দিয়ে দিচ্ছি, এমনিতে লাইভ ক্লাসে করতে গেলে 15টার বেশি হয় না, আমি চেষ্টা করছি ডেলি 5টা 10টা করে যতটা সম্ভব করে দেওয়া। প্রথমে এ পার্টটা ধরেছি ডিয়ার অ্যানালিসিস কমপ্লিট করে দেবো, তারপর একটা একটা পার্ট করে কমপ্লিট করবো, এটা সম্ভব সময় লাগবে, মাদ্রাসার আগে যে শুনি সবটা পেয়ে যাবে সেটা হতে পারে না, এটা তোমাদেরকে আমি পরিষ্কার আগে থেকে বলে রাখলাম। তবে থিওরিটিক্যাল ক্লাস এবং তার সাথে প্রচুর প্রবলেম করানো হয়ে গেছে, যার ভিডিও টিচমেন্টে আছে ইউটিউবে আছে সেগুলো দেখতে থাকো, তাতে তুমি পরীক্ষার জন্য যথেষ্ট পেয়ে যাবে, মানে মোটামুটি 90% সিলেবাস আমার তরফে, যেগুলো আমার করানোর কথা ছিল আমি কভার করে দিয়েছি, সিলেবাসের কোনো কিছু কিন্তু আমার তরফে বাদ নেই, সিলেবাস 100% কভার করে দিয়েছি, প্রবলেম করে দিয়েছি, ওকে। আর এগুলো একটু সময় লাগবে, এগুলো আমি কিন্তু অ্যাকচুয়ালি এসএসসির দিকে তাকিয়ে করছি, এসএসসির দিকে তাকিয়ে, স্কুল সার্ভিসের দিকে তাকিয়ে, এবং স্কুল সার্ভিস হওয়ার আগে কমপ্লিট হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিতে পারি। এবারে প্রশ্নটা আছে, এফ এক্স ইজ এ কন্টিনিউয়াস ফাংশন ইন এ ক্লোজড ইন্টারভ্যাল এ বি অ্যান্ড এক্স এন ইজ এ কসি সিকোয়েন্স ইন ক্লোজড ইন্টারভ্যাল এ বি, দেন চারটে অপশন এক্ষেত্রে দিয়েছে, এফ এক্স এন মে নট বি এ কসি সিকোয়েন্স, এফ এক্স এন ইজ অলসো এ কসি সিকোয়েন্স, এফ এক্স এন মে বি এ কসি সিকোয়েন্স মে নট বি, নান অফ দেম ইজ ট্রু। মোদ্দা কথা, প্রথম তিনটে অপশনের দিকে যদি তুমি অবজার্ভ করো, এখানে এফ এক্স এন এর কসি সিকোয়েন্স হওয়া বা না হওয়া মেন প্রায়োরিটিটা কিন্তু এর উপরে রাখা হয়েছে, তাহলে আমরা মেনলি যেটা চেক করতে যাবো যে এফ এক্স এন আদতেও কসি সিকোয়েন্স হবে না কসি সিকোয়েন্স হবে না। তাহলে প্রশ্ন বলেছে এফ এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন ক্লোজ ডেবির উপরে, তাহলে এফ এক্স ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজ ডেবি, এফ এক্স ক্লোজ ডেবির উপরে যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, আমরা জানি কোনো ফাংশন যদি কোনো ইন্টারভ্যালের উপরে কন্টিনিউয়াস হয় এবং সেই ইন্টারভ্যালটা যদি ক্লোজড হয় তাহলে সে সেখানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, এফ এক্স ইজ অলসো
ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ক্লোজ ডিভি। ওকে, এবারে বলেছে এক্সএন, আচ্ছা আরেকটু আমি ডেভেলপ করে নিই। তাহলে যেহেতু ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ডেফিনেটলি ইউনিফর্মলি কন্টিনিউটি প্রপার্টি স্যাটিসফাই করবে বা ডেফিনেশন স্যাটিসফাই করবে। দেন ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান জিরো, দেয়ার ইজ দিস ডেল্টা ডিপেন্ডিং অনলি অন ইপসাইলন গ্রেটার দ্যান জিরো, সাচ দ্যাট মডিউলাস অফ এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স টু লেস দ্যান ইপসাইলন ফর অল এক্স ওয়ান এক্স টু, ডেফিনেটলি তারা বিলংস টু ক্লোজ ডিভি যেহেতু ডোমেনটি এখানে ক্লোজ ডিভি, স্যাটিসফাইং মডিউলাস এক্স ওয়ান মাইনাস এক্স টু লেস দ্যান ডেল্টা, এটা আমরা লিখতে পারি। ওকে, এখানে এক্সএনটা হচ্ছে কসি সিকোয়েন্স, তাহলে গিভেন এক্সএন ইজ এ কসি সিকোয়েন্স, তাহলে কসি সিকোয়েন্স এর ডেফিনেশন কি বলছে? ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান জিরো, একটু ভালো করে অবজার্ভ করবে, এই যে আমি লিখে দিলাম ইপসাইলন গ্রেটার দ্যান জিরো, এটা কিন্তু ইপসাইলন এক্ষেত্রে থাকবে না। কেন? কারণ ওকে আমাকে ম্যাচ করাতে হবে ডেল্টার সাথে, তবেই আমি রিলেশনটা পাবো ইপসাইলনের সাথে। তাহলে এখানে অ্যাকচুয়ালি হবে ফর এভরি ডেল্টা গ্রেটার দ্যান জিরো, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার ডিপেন্ডিং অনলি অন ডেল্টা, দ্যাট ইস কে ডেল্টা বিলংস টু এন, সাচ দ্যাট মডিউলাস এক্স এন মাইনাস এক্স এম লেস দ্যান ইপসাইলন ফর অল এন এম গ্রেটার ইকুয়ালস টু কে ডেল্টা। ওকে, এটা কিন্তু চেঞ্জটা এখানে কিন্তু আসবে। কেন আসবে? কারণ এক্স এর যে রিলেশনটা সেটা আছে এখানে ডেল্টার সাথে, এবং ইপসাইলন স্মল তার মানে ডেল্টাও স্মল, তা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। ইপসাইলন স্মল এবং ডেল্টাও স্মল, তাতে কোনো সমস্যা থাকার কথা নয়। তাই আমি যদি ইপসাইলনের পরিবর্তে ডেল্টা ধরি কোনো প্রবলেম নেই। তাহলে এক্সএন কসি সিকোয়েন্স, আমরা সাধারণত কসি সিকোয়েন্সের ডেফিনেশনে ইপসাইলন দিয়েই ধরি, বাট এক্ষেত্রে সেটা ধরতে হবে ডেল্টা দিয়ে, আদারওয়াইজ কিন্তু পসিবল হবে না ডেফিনেশনটাকে ম্যাচ করানো। তাহলে ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনেশন কি বলছে? যদি মডিউলাস এক্স ওয়ান মাইনাস এক্স টু লেস দ্যান ডেল্টা হয়, তাহলে তাদের ফাংশনাল ডিফারেন্সটা ইপসাইলনের থেকে ছোট হয়। তাহলে এক্ষেত্রে মডিউলাস এক্স এন মাইনাস এক্স এম লেস দ্যান ইপসাইলন, সরি ডেল্টা বলেছিলাম, ডেল্টা, তাহলে ইন দ্যাট কেস মডিউলাস এফ এক্স এন মাইনাস এফ এক্স এম লেস দ্যান ইপসাইলন ফর অল এন এম গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। তুমি বলতে পারো স্যার কেটা তো ডেল্টার উপরে ডিপেন্ড করছে, আপনি ইপসাইলন লিখলেন কেন? দেখো ডেল্টা ইপসাইলন রিলেটেড বলেই তো ডেফিনেশন স্যাটিসফাই হয়, দ্যাট ইজ দেয়ার অলওয়েজ এক্সিস্ট এ রিলেশন বিটুইন ইপসাইলন অ্যান্ড ডেল্টা। তাহলে সেই কে যে ডেল্টার সাথে রিলেটেড, সে ডেফিনেটলি ইপসাইলনের সাথেও রিলেটেড। ওকে, এটা আশা করি কোনো অসুবিধা নেই এটা নিয়ে। যদি অসুবিধা থাকে থিওরিটিক্যাল ক্লাসটা দেখবে 30 মিনিট আগে, যেটা দেওয়া আছে ওখানে অনেক সময় ধরে বিষয়টা বুঝিয়েছিলাম, তো সেইটাই আবার এখানে ছিল, আমি যা সালের বলে করিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম? সো ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান জিরো, দেয়ার এক্সিস্ট কে ইপসাইলন বিলংস টু এন, সাচ দ্যাট মডিউলাস এফ এক্স এন মাইনাস এফ এক্স এম লেস দ্যান ইপসাইলন ফর অল এন এম গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। তার মানে এফ এক্স এন ইজ এ কসি সিকোয়েন্স ইন আর, ইজ এ কসি সিকোয়েন্স ইন আর, এফ এক্স এন ইজ এ কসি সিকোয়েন্স ইন আর, অপশন টু রাইট অপশন, এফ এক্স এন ইজ অলসো এ কসি সিকোয়েন্স। এবারের প্রবলেম বলেছে দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ দ্য কার্ভস ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার অ্যাট 1 1। এই যে 1 1 পয়েন্টটা এখানে বলে দিয়েছে, এই 1 1টা যেহেতু বলে দিয়েছে, আমার চেক না করলেও চলবে সেটা তাদের কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন কিনা। কারণ নিশ্চয়ই মনে আছে থিওরিটিক্যাল পার্টে আমি দুটো ছবি দেখিয়েছিলাম, এক হচ্ছে গিভেন অর্ডিনেটের রেসপেক্টে হতে পারে, আর একটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্টের জিনিসটি হতে পারে। যদিও এখানে 1 1 বলা থাকলেও 1 1টা কিন্তু এদের কমন ইন্টারসেকশন পয়েন্ট। তুমি অবজার্ভ করে দেখো দুটোতেই তুমি যদি এক্সের জায়গায় 1 বসাও ওয়াই ভ্যালু, তুমি একটা ভ্যালু হলে 1 পাবে।
তার মানে 1-1 এখানে কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন, যদিও সেটা না হলেও এখানে কিন্তু প্রবলেম আমাকে ডেভেলপ করতে হতো, কারণ পয়েন্ট অফ ইন্টারসেকশন না বলা থাকলেও একটা পয়েন্ট বলে দিয়েছে যার রেসপেক্টে আমরা অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বের করবো, মোদ্দা কথা একটা কমন অ্যাক্সিসা দিয়ে দিয়েছে। তো যাই হোক, তাহলে আমরা প্রথমে শুরু করি, ধরে নিচ্ছি ওয়াই কোয়ালস টু এক্স স্কোয়ার এই কার্ভটিকে নিয়ে, তাহলে dy dx তার ভ্যালু হচ্ছে 2x, আমরা গ্রেডিয়েন্ট বের করছি m1 নাম দিলাম, dy dx এট দা পয়েন্ট 1 1, তাহলে তার ভ্যালু হয়ে গেল 2, অ্যাজ ওয়েল অ্যাজ x ইকুয়ালস টু y স্কোয়ার, এখান থেকে আমরা পাচ্ছি y ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট x হয়, আমরা একটা নিলাম রুট x, ইন দ্যাট কেস dy dx ইকুয়ালস টু 1/2 রুট x, তাহলে ইন দ্যাট কেস m2 ইকুয়ালস টু dy dx at the point 1 1, তার ভ্যালু হচ্ছে 1/2, তাহলে m1 আর m2 যদি আমরা পেয়ে যাই তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনের ফর্মুলাটা ব্যবহার করা খুব সহজ হয়ে যায়, তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন কত হবে, ট্যান ইনভার্স m1 মাইনাস m2, তাহলে 2 - 1/2 বাই 1 + 2 × 1/2, তার মানে ট্যান ইনভার্স 3/2/2, দ্যাট ইজ ট্যান ইনভার্স 3/4, তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন এক্ষেত্রে হবে ট্যান ইনভার্স 3/4, দ্যাট ইজ অপশন 4 রাইট অপশন, এখানে যদি আবার পাই মাইনাস কোয়ান্টিটিটাও থাকতো ট্যান ইনভার্স 3/4, তাহলে সেটাকে নেই, তাহলে ওটা নিয়ে আর আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ অপশন কিন্তু দুটো হয় আমরা জানি, একটা থিটা হয় একটা 180 - থিটা হয়, এটা যেহেতু এখানে নেই তাহলে সেটা নিয়ে আমাদের ভাবার কোনো প্রয়োজন পড়ছে না। এবারের প্রবলেম বলেছে 5f' ইকুয়ালস টু 2f(1/x), আর বলে দিয়েছে f(1) দ্যাট ইকুয়ালস টু 1, ইন দ্যাট কেস f(32) তার ভ্যালু কত হবে, এটা অনার্সে পড়েছিল 2003, দেখতেই পাচ্ছ সালের কোশ্চেনে দেওয়া আছে। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে x কে 1/x দিয়ে রিপ্লেস করব, তাহলে রিপ্লেসিং x/1/x কি পাবে, 5f'(1/x) দ্যাট ইকুয়ালস টু 2f(x), এটাকে সাপোজ আমরা নাম দিলাম 1, এটাকে নাম দিলাম আমরা 2, ইন দ্যাট কেস যদি আমরা 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, f'x/f'(1/x) দ্যাট ইকুয়ালস টু f(1/x)/f(x), সোজা কথায় f'x/f(x) ইকুয়ালস টু f'(1/x)/f(x), f(1/x) এটা আমরা লিখতে পারব, তার মানে যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটিং f(x)/f(x), তার ইন্টিগ্রেশন কত হবে, f(x) তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু f'(1/x) তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস কনস্ট্যান্টটাকে আমরা ধরে নিলাম c/2। ওকে, তার মানে f(x) তার স্কোয়ার মাইনাস f'(1/x) তার স্কোয়ার ইকুয়ালস টু সি, গিভেন কন্ডিশন বলেছিল f(1) = 1, তাহলে পুটিং x = 1, c = f1, এটা f' লিখে ফেলেছি, এটা f(1/x) হতো, f1 তার স্কোয়ার মাইনাস f1 তার স্কোয়ার, দ্যাট ইজ 1² - 1² = 0, তার মানে আমরা কি পেলাম, f(x)
তার স্কোয়ার ইকুয়ালস টু এফ অফ ওয়ান বাই এক্স তার স্কোয়ার। যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটিং এফ এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এফ অফ ওয়ান আপন এক্স। এবারে প্রশ্নে বলে দিয়েছে কি না এফ ওয়ান ইকুয়ালস টু ওয়ান, তার মানে এফ ওয়ান যদি ওয়ান হয় সেটাকে একসাথে স্যাটিসফাই করছে। খেয়াল করে দেখো, এফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়ান বাই এক্স, সেই একমাত্র স্যাটিসফাই করছে। ওকে, এই স্যাটিসফাই করছে একমাত্র। তাহলে একে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু এফ ড্যাশ ওয়ান বাই এক্স, আর ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এবারে প্রশ্ন বলে দিয়েছে আবার এফ ড্যাশ ওয়ান বাই এক্স ইকুয়ালস টু টু এফ এক্স বাই ফাইভ। এখান থেকে খেয়াল করো, এফ ড্যাশ ওয়ান বাই এক্স মানে টু এফ এক্স বাই ফাইভ। তাহলে সেটাকে আমরা কাজে লাগাবো, তাহলে মাইনাস টু বাই এক্স স্কোয়ার, টু বাই ফাইভ এক্স স্কোয়ার গুণ এফ এক্স, এটা আমরা লিখতে পারি। তার মানে এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ইকুয়ালস টু মাইনাস টু বাই ফাইভ এক্স স্কোয়ার। ইন্টিগ্রেটিং কি পাবে, লগ এফ এক্স। কেন লগ এফ এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়, এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ইকুয়ালস টু টু বাই ওয়ান বাই এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে টু বাই ফাইভ এক্স প্লাস সি। ওকে, টু বাই ফাইভ এক্স প্লাস সি, তাই হচ্ছে, তো তাই হচ্ছে। বলেছে এফ ওয়ান ইকুয়ালস টু ওয়ান, তার মানে সি ইকুয়ালস টু লগ ওয়ান মাইনাস টু বাই ফাইভ। লগ ওয়ান তো জিরো, তাহলে সি ইকুয়ালস টু মাইনাস টু বাই ফাইভ, তার মানে লগ এফ এক্স ইকুয়ালস টু টু বাই ফাইভ ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, তার মানে এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টু বাই ফাইভ ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। ওকে, যদি আমি কিছু ভুল না করে থাকি, যদি কিছু ভুল না করে থাকি, তো যাই হোক, বের করতে দিয়েছে এফ থার্টি টু এর মান, এক্স এর জায়গাতে থার্টি টু বসিয়ে দাও, তাহলে টু বাই ফাইভ ওয়ান বাই থার্টি টু মাইনাস ওয়ান। উপরে যতগুলো ভ্যালু দেওয়া ছিল অপশানের মধ্যে ওয়ান টু থ্রি নান অফ দিস, কোনোটাই এক্সপোনেনশিয়াল ভ্যালু ছিল না, তার মানে অপশান ফোর এক্ষেত্রে রাইট অপশান, নান অফ দিস এটাই এক্ষেত্রে রাইট অপশান। এবারে প্রশ্ন, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন টু দি পাওয়ার ওয়ান বাই এন এর ভ্যালু কত হবে। এটা এসএসসি অনার্স কোর্সের 2003 এর কোশ্চেন। আমরা জানি, যারা জানে তারা অবশ্যই এক কথায় বলে দিতে পারবে, ভ্যালুটি হবে ওয়ান। এবারে প্রশ্ন হচ্ছে এটা তুমি পরীক্ষাতে করবে কিভাবে। এই যে এন টু দি পাওয়ার ওয়ান বাই এন আছে, এই জাতীয় প্রবলেম গুলো আমরা জানি ইপসাইলন দিয়ে, দ্যাট ইজ কোর ডেফিনেশন থেকে যদি করতে যাও যথেষ্ট বড় হবে, এটা আমরা সবাই জানি। যদি আমরা কে এর সাথে ইপসাইলন রিলেশন ড্র করে করতে যাই, প্রবলেম গুলো যথেষ্ট ভলিউম নিয়ে নেয় এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য সেটা সুইটেবল মেথড নয়। এই জায়গাগুলোতে আমাদেরকে কিন্তু কসিস সেকেন্ড লিমিট থিওরিম কাজে লাগাতে হয়। সবচেয়ে সিম্পলেস্ট ওয়েতে যদি করতে হয়, কসিস সেকেন্ড লিমিট থিওরিম হচ্ছে সেক্ষেত্রে বেস্ট। কসিস সেকেন্ড লিমিট থিওরিমটা আমি একবার মনে করিয়ে দিচ্ছি কি ছিল। যদি এক্স এন একটা সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস হয়, এক্স এন সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস হয়, এবং যদি দেখা যায় লিমিট এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন এক্সিস্ট করে, ইন দ্যাট কেস অবশ্যই অবশ্যই লিমিট এক্স এন টু দি পাওয়ার ওয়ান বাই এন এক্সিস্ট করবে, অ্যান্ড বোথ লিমিটস
আর ইকুয়াল, ওকে, এইটাকে আমরা এক্ষেত্রে কাজে লাগাবো। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে তুমি xn কাকে চয়েস করবে। দেখো আমাদের টার্গেট হচ্ছে ক্যালকুলেট করা লিমিট xn টু দি পাওয়ার 1 আপন n কে, তার মানে যাকে আমরা যার ভ্যালুটি বের করতে যাচ্ছি তাকে আইডেন্টিফাই করবো xn টু দি পাওয়ার 1 বাই n ফর্মে। তাহলে xn আমরা এক্ষেত্রে কত ধরবো? তাহলে আমরা xn এক্ষেত্রে নেব n, ডেফিনেটলি n দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, n এর যে এলিমেন্ট গুলো যদি আমরা রেন্সেপ্টি বের করি দ্যাট ইজ দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, এরা অবশ্যই নন নেগেটিভ। এবারে আমরা ক্যালকুলেট করব লিমিট xn প্লাস 1 বাই xn কত হবে, লিমিট n প্লাস 1 আপন n, লিমিট 1 প্লাস 1 আপন n, যেহেতু লিমিট 1 আপন n 0 তাহলে এর ভ্যালুটি হবে 1, তাহলে বাই কসিস সেকেন্ড লিমিট থিওরিম লিমিট xn টু দি পাওয়ার 1 আপন n, এক্ষেত্রে সেটা লিমিট n টু দি পাওয়ার 1 আপন n দ্যাট ইকুয়ালস টু 1 অলসো, তাহলে ভ্যালুটি হল 1। এবারে প্রবলেমটি আছে ফর u ইকুয়ালস টু y বাই x, x ডেল u ডেল x প্লাস y ডেল u ডেল y কত? এটাও 2003 অনার্স ফিজিক্স কোশ্চেন, কমেন্টটা আমি অলরেডি করেছিলাম, রেকর্ডটা যাই হোক কোনো কারণে হয়নি। তো তুমি চাইলেই এখানে ডেল ইউ ডেল এক্স বের করতে পারো, তাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, ডেল ইউ ডেল ওয়াই বের করতে পারো, তাকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, দুটো সাম আপ নিতে পারো, ভ্যালু তুমি একই পাবে। বাট একটু অবজার্ভ করলে এই ধরনের প্রবলেম অত কষ্ট করে করার দরকার হয় না। এফ অফ ওয়াই বাই এক্স মিনস এক্স টু দি পাওয়ার 0 এফ অফ ওয়াই বাই এক্স, পরিষ্কার এখানে ইউ হচ্ছে একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 0, তাহলে অয়লার্স থিওরেম অ্যাপ্লিকেবল। অয়লার্স থিওরেম থেকে কি পাবো? এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই দ্যাট ইকুয়ালস টু 0 ইনটু ইউ, তার মানে আলটিমেটলি 0, অপশন 1 রাইট অপশন। প্রশ্নটি এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্যাটার্নের প্রশ্ন দুবার এসেছে, আমি এখনো অবধি যতগুলো কোশ্চেন তুলেছি 2012 অবধি দুবার এসেছে। প্রশ্নটা ভালো করে অবজার্ভ করবে তাহলে উত্তরটা বুঝতে পারবে। বলে যে টু ট্যাঞ্জেন্টস ড্রন টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x মিট অ্যাট পি অ্যাট অ্যান অ্যাঙ্গেল পাই বাই 4, তার মানে তুমি প্রশ্নটাকে এইভাবে ভাবতে পারো যে একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে আমরা ট্যাঞ্জেন্ট ড্র করছি, দুটো ট্যাঞ্জেন্ট ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এর উপরে, ট্যাঞ্জেন্ট দুটোর মিডিলের অ্যাঙ্গেলটি হচ্ছে পাই বাই 4, ধরে নাও এই পয়েন্টটি হচ্ছে পি। প্রশ্নটা বলা আছে কিন্তু উল্টো দিক থেকে, যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এর দুটো ট্যাঞ্জেন্ট পি পয়েন্টে মিট করেছে, মিটিং পয়েন্টে তাদের অ্যাঙ্গেল অফ ডিফারেন্সটা হচ্ছে পাই বাই 4। বাট তোমাকে প্রবলেমটা করার সময় রিভার্স সাইড থেকে বুঝতে হবে, রিভার্স সাইড থেকে না বুঝলে তুমি প্রবলেমটা ধরতে পারবে না। তুমি এইভাবে ভাবো যে পি পয়েন্ট থেকে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এর উপরে ট্যাঞ্জেন্ট ড্র করেছি, যে দুটো ট্যাঞ্জেন্ট তার মধ্যে অ্যাঙ্গেল অফ ডিফারেন্স হচ্ছে পাই বাই 4। এবার প্রশ্ন হচ্ছে এইরকম পি পয়েন্ট সে কি একটাই থাকবে না একাধিক থাকবে? ডেফিনেটলি এরকম পি পয়েন্ট একাধিক থাকতে পারে, আমি একটা দেখালাম, অ্যানাদার একটা পয়েন্ট থাকতে পারে যে পয়েন্ট থেকে দুটো ট্যাঞ্জেন্ট ড্র করলাম তাদের মধ্যে অ্যাঙ্গেল পাই বাই 4, বা তুমি উল্টো দিক থেকে ভাবতে পারো আরও এই প্যারাবোলার উপরে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে, যে কোনো দুটো পয়েন্ট পেয়ার ওয়াইজ ইনফাইনাইট নাম্বার অফ টাইমস পাওয়া যেতে পারে, যাদের মধ্যে যে ট্যাঞ্জেন্টগুলো তৈরি হবে তার এমন একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে যার অ্যাঙ্গেল অফ ডিফারেন্স পাই বাই 4, লোকাস অফ পি ক্যালকুলেট করতে বলেছে। তাহলে ধরে নিচ্ছি পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এইচ কে, লেট পি হ্যাজ কোঅর্ডিনেট এইচ কে। এখানে আমরা একটু শর্ট ট্রিক ব্যবহার করব, তোমাদের নিশ্চয়ই মনে আছে লাইভ ক্লাস করানোর সময় আমি বারবার বলেছি ইফ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি ইজ দ্য ট্যাঞ্জেন্ট, এটাকে ব্যবহার করব, তুমি পরীক্ষার হলে নিশ্চয়ই লিখবে না, তোমার মনে থাকার কথা, দেন সি এর ভ্যালু হয় এ বাই এম, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস এ বাই এম ইজ দ্য ট্যাঞ্জেন্ট
2 y square equals to 4ax for all values of n. ওকে, আমার y স্কয়ার ইকুয়ালস টু 4x এর ফাংশনটা কিন্তু শেষ হয়ে গেল, এটা আর কোনো কাজে লাগবে না। তাহলে এই যে ট্যাঞ্জেন্টটা, ইট পাসেস থ্রু এইচ কে, ট্যাঞ্জেন্টটা যাচ্ছে এইচ কে দিয়ে। তাহলে k ইকুয়ালস টু এম এইচ প্লাস এ বাই এম, এম স্কোয়ার এইচ প্লাস এ মাইনাস কে এম ইকুয়ালস টু জিরো। সোজা কথা আরেকটু সাজিয়ে নি, এম স্কোয়ার এইচ মাইনাস কে এম প্লাস এ ইকুয়ালস টু জিরো। এখান থেকে আমরা এম এর দুটো ভ্যালু পাবো, দ্যাট ইজ দুটো ওই যে ট্যাঞ্জেন্ট, দুটো লাইন যারা মিট করছে এসকে, তাদের দুজনের প্রবণতা পাবো। লেট ইট হ্যাজ রুটস এম ওয়ান এম টু, দেন M1 প্লাস M2 ডেফিনেটলি কে বাই এইচ, M1 M2 ডেফিনেটলি এ বাই এইচ। ওকে, ধরে নিলাম রুট দুটো M1 আর M2, তাহলে তাদের সাম অফ রুটস, প্রোডাক্ট অফ রুটস আমরা ব্যবহার করতে পারবো। এবারে বলেছে যে এই যে স্ট্রেট লাইন দুটো যারা এইচ কে পয়েন্টে মিট করছে, দ্যাট ইজ যাদের গ্রেডিয়েন্ট ইন্ডিভিজুয়ালি M1 আর M2, তাদের অ্যাঙ্গেল অফ ডিফারেন্সটা হচ্ছে পাই বাই 4। তাহলে বাই গিভেন কন্ডিশন, by given condition m1 minus m2 by 1 plus m1 m2 that equals to আমরা লিখতে পারি tan pi by 4, that is 1। তার মানে আমাদের m1 plus m2 এর ভ্যালু জানা, তাহলে এক্ষেত্রে স্কোয়ার করা ছাড়া কোনো রাস্তা নেই। 1 plus m1 m2 তার স্কোয়ার ইকুয়ালস টু M1 মাইনাস M2 তার স্কোয়ার, 1 প্লাস এ বাই এইচ তার স্কোয়ার ইকুয়ালস টু M1 প্লাস M2 তার স্কোয়ার মাইনাস 4 M1 M2। তার মানে হচ্ছে কে স্কোয়ার বাই এইচ স্কোয়ার মাইনাস 4 এ বাই এইচ। বোথ সাইডে আমরা এইচ স্কোয়ার ক্যান্সেল করতে পারি, তাহলে এইচ প্লাস এ তার স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার মাইনাস 4 এইচ। এখানে লোকাস অফ এইচ কে আমাদেরকে বের করতে দিয়েছে, তাহলে লোকাস অফ এইচ কে ইজ এক্স প্লাস এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস 4 এক্স, এক্স প্লাস এ তার স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস 4 এক্স। অপশন 3 রাইট অপশন। এই প্রবলেম কিন্তু আমি আর একটাও 2012 কি 10 পেয়েছি, তার মানে এই ধরনের প্রবলেমের পরে তোমরা একটু ইম্পর্টেন্স রাখতেই পারো, না রাখার কিছু নেই। এবারে প্রশ্ন বলেছে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে স্টেটমেন্টের উপরে। এক্ষেত্রে মনে রাখবে দুটো জিনিসের কম্বিনেশন এক্ষেত্রে থাকতে পারে, একটা কম্বিনেশন হচ্ছে প্রবলেম থাকতে পারে, প্রবলেম মিন্স এমন একটা কন্ডিশন দেওয়া থাকতে পারে যেটাকে কোনো প্রবলেম ডিসকোয়ালিফাই করবে, আর একটা হচ্ছে এমন কিছু দেওয়া থাকবে যাকে থিওরি কোয়ালিফাই করাবে। প্রথমটি আমরা জানি, প্রথমটি বলেছে সলিউশন অফ দ্য ইকুয়েশন এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো গিভ অলওয়েজ এক্সট্রিম ভ্যালু অফ দ্য ফাংশন এফ এক্স, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরোর সলিউশন সবসময়তে এক্সট্রিম ভ্যালু দেবে এফ এক্স এর। প্রথমে সাপোজ আমি একটা এক্সাম্পল বলছি, আমি যদি নিয়ে নি এফ এক্স ইকুয়ালস টু এক্স এস কিউব, ইন দ্যাট কেস এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু হবে 3x2। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো আমাকে দিচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো, বাট তুমি নেবারহুড অফ জিরোতে খেয়াল করো, ইন দ্য নেইবারহুড অফ জিরো তুমি খেয়াল করে দেখো এফ এক্স মাইনাস এফ জিরো তার ভ্যালু আমরা কত লিখতে পারি এক্স এর কিউব, সেটা গ্রেটার দেন জিরো হবে যদি আমরা এক্স কে নিই জিরোর ডান দিকে, জিরো ডেল্টার মধ্যে, দ্যাট ইজ এক্স গ্রেটার দেন জিরোর মধ্যে, লেস দেন জিরো হবে যদি আমরা তাকে নিই জিরোর লেফট নেইবারহুডে। তার মানে আমরা কি বলতে পারি এফ হ্যাজ
neither maximum nor minimum at x equals to 0. 0.f এর ম্যাক্সিমাম নেই, মিনিমাম নেই। সো সলিউশনস অফ দ্য ইকুয়েশন, সলিউশনস অফ দ্য ইকুয়েশন এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো ডু নট গিভ অলওয়েজ এক্সট্রিম ভ্যালু অফ এফ এক্স। Okay, next part, between two zeros of fx there exists at most one zero of f dash x. Eta kintu Rolle's theorem er, Rolle's er concept. Rolle's theorem ki boleche, between two zeros of fx, Rolle's theorem er onek gulo bhashan hoy tumra jano, eta tar modhye ekta bhashan, there exists at least one zero of f dash x. At least একটা থাকতেই হবে, একের বেশিও থাকতে পারে, এখানে at most বলেছে, তাহলে এটাও হবে না। বলেছে ফাংশন এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন ওপেন এবি, এফ এক্স ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস ইন ওপেন এবি, না ওপেন এবির উপরে কন্টিনিউয়াস হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতেও পারে নাও হতে পারে, বাট ক্লোজড এবির উপরে হলে সেক্ষেত্রে ডেফিনেটলি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। অপশান ফোর রাইট অপশান। আমরা জানি কোনো ফাংশন যদি কোনো ক্লোজ ইন্টারভ্যালের উপরে কন্টিনিউয়াস হয় সে সেখানে ডেফিনেটলি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, দ্যাট ইজ এক্ষেত্রে অপশান ফোর দ্যাট ইজ দ্য রাইট অপশান। এবারের প্রবলেমটি দিয়েছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন স্কোয়ার প্লাস স্কোয়ার রুট অফ এন স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই স্কোয়ার রুট অফ এন স্কোয়ার প্লাস টু আপ টু ওয়ান বাই স্কোয়ার রুট অফ এন স্কোয়ার প্লাস এন, তার ভ্যালু কত? লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই স্কোয়ার রুট অফ এন স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান বাই স্কোয়ার রুট অফ এন স্কোয়ার প্লাস টু ওয়ান বাই স্কোয়ার রুট অফ এন স্কোয়ার প্লাস এন, এর ভ্যালু কত? তাহলে ধরে নিচ্ছি লেট এক্স এন ইকুয়ালস টু, আমি সামেশান দিয়ে লিখি, আর ইকুয়ালস টু ওয়ান টু এন ওয়ান বাই স্কোয়ার রুট অফ এন স্কোয়ার প্লাস আর। এই প্রবলেমটা অনেকভাবে করা যায়, আমি প্রেফার করি স্যান্ডউইচ দিয়ে করাটা, আমি প্রেফার করি, তুমি অন্যভাবে করতে পারো কোনো প্রবলেম নেই, ভ্যালুটা ওয়ান আসবে। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি এখানে আর এর সর্বনিম্ন ভ্যালুটি হচ্ছে ওয়ান, সর্বোচ্চ ভ্যালুটি হচ্ছে এন, দ্যাট ইজ আর বিলংস টু দিস কালেকশন ওয়ান টু আপ টু এন, তার মানে জিরো প্রপারলি লেস দেন আর লেস ইকুয়ালস টু এন, এটা আমরা নিতেই পারি। বোথ সাইডে আমরা একটা এন স্কোয়ার অ্যাড করছি, তাহলে এন স্কোয়ার লেস দ্যান এন স্কোয়ার প্লাস আর লেস ইকুয়ালস টু এন স্কোয়ার প্লাস এন, স্কোয়ার রুট নিচ্ছি, এন লেস দ্যান স্কোয়ার রুট অফ এন স্কোয়ার প্লাস আর লেস ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এন স্কোয়ার প্লাস এন। এবার রেসিপ্রোকাল নেব, তাহলে ওয়ান বাই স্কোয়ার রুট অফ এন স্কোয়ার প্লাস এন লেস ইকুয়ালস টু, যেহেতু রেসিপ্রোকাল নিয়েছি জায়গাটা খেয়াল রাখবে, স্কোয়ার রুট অফ এন স্কোয়ার প্লাস আর লেস দ্যান ওয়ান বাই এন। এবং এই ঘটনাটি কার জন্য সত্যি? সেই সমস্ত আর ইকুয়ালস টু ওয়ান টু আপ টু এন এর জন্য সত্যি। তাহলে ইন্ডিভিজুয়াল রেজাল্টস গুলো যদি আমরা সাম নিয়ে নিই, তার মানে আমরা কি লিখতে পারি, সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু এই সরি আর ইকুয়ালস টু ওয়ান টু এন ওয়ান বাই স্কোয়ার রুট অফ এন স্কোয়ার প্লাস এন লেস ইকুয়ালস টু সামেশন আর ইকুয়ালস টু ওয়ান টু এন ওয়ান বাই স্কোয়ার রুট অফ এন স্কোয়ার প্লাস আর লেস দ্যান সামেশন আর ইকুয়ালস টু ওয়ান টু এন ওয়ান বাই এন। রেজাল্টটি ইন্ডিভিজুয়ালি আর ইকুয়ালস টু ওয়ানের জন্য পুছিল, তাহলে ওয়ান বসে একটা রিলেশন পাবে, টু এর জন্য পুছিল টু বসে একটা রিলেশন পাবে, এন এর জন্য পুছিল এন বসে একটা রিলেশন পাবে। সব রিলেশনগুলোকে ইনইকুয়ালিটি মেনটেন করে যোগ করে দাও, তাহলে অটোমেটিক্যালি এই রিলেশনটি আসবে। এবং এবার কিন্তু আর তুমি ফরল আর ইকুয়ালস টু ওয়ান টু লিখতে পারবে না, কারণ সেটাকে তুমি যোগ করে দিয়েছ। এবার দেখো সামারটা আছে আর এর উপরে, তার মানে ওয়ান বাই এন স্কোয়ার প্লাস এন, তার কিন্তু সামের উপরে কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে আর ইকুয়ালস টু ওয়ান টু এন ওয়ান, তার মানে কত হয়ে গেল, এন লেস ইকুয়ালস টু এক্স এন লেস দ্যান ওয়ান আপন এন, আর ইকুয়ালস টু ওয়ান টু এন
ওয়ান মানে এন, তার মানে ওয়ান, তার মানে কি পেলে ওয়াই এন লেস ইকুয়ালস টু এক্স এন, এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, জেড এন ইকুয়ালস টু ওয়ান, এটা আমি একটু স্টপ গ্যাপ করছি, ফলো। ওকে, তাহলে ওয়াই এন সমান তুমি কত পেলে এন বাই স্কোয়ার রুট অফ এন স্কোয়ার প্লাস এন, তাহলে লিমিট ওয়াই এন কত পাবে তুমি এন এন স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে বাইরে আসবে এন, তাহলে ওয়ান বাই স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস ওয়ান বাই এন, এর লিমিট দ্যাট ইকুয়ালস টু ওয়ান। ওকে, এর লিমিট ওয়ান। তাহলে স্যান্ডউইচ থিওরেম কি বলছে, ওয়াই এন আর জেড এন যদি এক লিমিট হোল্ড করে ডেফিনেটলি বাই স্যান্ডউইচ এক্স এন এর লিমিটও তাই হবে, তাহলে বাই স্যান্ডউইচ থিওরেম কেউ ডাব্লিউ আই কি সিএস দেয়, কেউ ডাব্লিউ আই সিএস দেয়, ওই ইউএস ইংলিশ ইউকে ইংলিশের ব্যাপার, লিমিট এক্স এন দ্যাট ইজ দ্য লিমিট অফ দ্য গিভেন সিকোয়েন্স দ্যাট ইকুয়ালস টু ওয়ান, তাহলে এক্ষেত্রে হবে অপশন থ্রি, দিস ইজ দ্য রাইট অপশন। এই প্রবলেমটা পড়েছিল হচ্ছে 2000 কত সাল দেখে বলছি, থামো, লেখা হয়নি এটা আমার, এটা পড়েছিল 2007 সালে। অবশ্যই প্রবলেমটার আকারটাকার বেশ বড়, দেখে ভয় লাগতে পারে। এই প্রবলেম সিমিলার প্রবলেম আজকে আমি একটা অলরেডি তোমাদের করিয়েছি। দেখো আছে ট্যান ইনভার্স এফ এক্স ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস সাইন ইনভার্স এক্স বাই ওয়াই, তার মানে আমরা এটাকে এভাবেও লিখতে পারি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস সাইন ইনভার্স ওয়ান বাই ওয়াই বাই এক্স, তার মানে আলটিমেট সাম ফাংশন অফ ওয়াই বাই এক্স, এবং খেয়াল করবে এক্স টু দি পাওয়ার জিরো দ্যাট ইজ ওয়ান, কোন ক্যালকুলেশন ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ক্যালকুলেট করবে, ডেল এফ ডেল এক্স কে এক্স দিয়ে মাল্টিপ্লাই করবে, ডেল এফ ডেল ওয়াই কে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করবে, যোগ করবে, কোনো প্রয়োজন নেই, তুমি সিম্পলি বুদ্ধিটা কাজে লাগাবে। তাহলে এফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার জিরো ফাইভ ওয়াই বাই এক্স, সো এফ এক্স ওয়াই ইজ এ হোমোজিনিয়াস ফাংশন, হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি জিরো, তাহলে বাই অয়লার্স থিওরিম, বাই অয়লার্স থিওরিম এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই দ্যাট ইকুয়ালস টু জিরো, তাহলে অপশন ওয়ান দ্যাট ইজ দ্য রাইট অপশন। সিমিলার প্রবলেম আমি একটু আগেই করিয়েছিলাম প্যারাবোলা দিয়ে, এবারে সেম প্রবলেম আছে ইলিপস দিয়ে এবং একটু পরিবর্তন আছে, ওখানে অ্যাঙ্গেল ডিফারেন্সটা বলেছিল পাই বাই ফোর, এখানে বলেছে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্টস, দিস পিকচার পিকচারটা দেখিয়ে দিই, এই পিকচারটি, এখানে ইলিপসের উপরে দুটো ট্যাঞ্জেন্ট তারা পারপেন্ডিকুলারলি মিট করেছে, দ্যাট ইজ পি পয়েন্টে অ্যাঙ্গেল অফ ডিফারেন্স কি হচ্ছে পাই বাই টু, এবং এরকম পি পয়েন্ট ইনফাইনাইট থাকতে পারে, আমি যে কনসেপ্ট এখানে বলেছিলাম সেই কনসেপ্ট তুমি উল্টো দিক দিয়েও ভাবতে পারো যে পি পয়েন্ট থেকে দুটো ট্যাঞ্জেন্ট ড্র করা হয়েছে, সেক্ষেত্রে ওই পি পয়েন্টের লোকাস কি কত হবে এটা তোমার কাছ থেকে সিম্পলি জানতে চেয়েছে, এবং এক্ষেত্রে কোনো ইকুয়েশন দেয়নি, স্পেসিফিক মানে কার্ভের স্পিসিসটা দিয়েছে, সেটা ইলিপস হবে, এগেন এ সার্কেল হতে পারে, প্যারাবোলা হতে পারে, হাই প্যারাবোলা হতে পারে। তাহলে তুমি প্রথমে যে কনসেপ্টটি মনে করবে বা আমি থিওরিটিক্যাল ক্লাসে যেটা করিয়েছিলাম, যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি ইজ দ্য ট্যাঞ্জেন্ট টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, দেন সি ইকুয়ালস টু কত হয় স্কোয়ার রুট অফ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস স্কোয়ার রুট অফ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ অলওয়েজ, দ্যাট ইজ ফর অল ভ্যালুস অফ এম ইজ অলওয়েজ দ্য ট্যাঞ্জেন্ট টু এক্স স্কোয়ার ওয়াই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এই পার্টটা যেটা আমি থিওরিটিক্যাল ক্লাসে করিয়েছিলাম যদি মনে রাখতে পারো, তাহলে এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান তার যে রোল, এই রোলটা কিন্তু কেটে গেল, আর প্রয়োজন নেই। এবারে ধরে নিচ্ছি লেট দ্য পয়েন্ট হ্যাজ কোঅর্ডিনেট, দ্যাট ইজ যে পয়েন্টে ওরা পারপেন্ডিকুলারলি মিট করছে এইচ কে, পয়েন্টের কোঅর্ডিনেটটি হচ্ছে এইচ কে, তাহলে এইচ কে ডেফিনেটলি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস এই কোয়ান্টিটিকে স্যাটিসফাই করবে, সো কে ইকুয়ালস টু এম এইচ
প্লাস স্কোয়ার রুট অফ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনে প্রথমে কনভার্ট করতে হবে। তাহলে কে মাইনাস সরি কে মাইনাস এম এস তার স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এম স্কোয়ার এর কনসেপ্ট আমরা লিখব, তাহলে কে স্কোয়ার প্লাস এম স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস টু এম এইচ কে ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এম স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এম এইচ কে প্লাস কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে এর দুটো রুট, লেট ইট হ্যাজ টু রুটস এম ওয়ান এম টু। দেখো এই প্রবলেমটিও কিন্তু রিপিট হয়েছে। তাহলে এম ওয়ান প্লাস এম টু কত হবে, টু এইচ কে বাই এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এম ওয়ান এম টু দ্যাট ইকুয়ালস টু হচ্ছে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার প্রশ্ন বলেছে যে এরা পারপেন্ডিকুলার লিমিট করেছে, তাহলে এম ওয়ান এম টু মাইনাস ওয়ান বাই গিভেন কন্ডিশন। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান মাইনাস এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট ইজ এইচ স্কোয়ার প্লাস এস কে স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো লোকাস অফ এইচ কে ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দ্য ইকুয়েশন ইজ এ সার্কেল, অপশন টু দ্যাট ইজ দ্য রাইট অপশন। এই প্রবলেমটি পড়েছিল হচ্ছে 2009 সালে, সালটা এখানেই আমি মুখে বলে দিলাম তার জন্য, এটা পড়েছিল 2009 সালে। অপশনগুলো আবার যোগ করা স্বাভাবিকভাবে বুঝতে পারছো, তখন এমসিকিউ ছিল না, আমি এর আগেও বলেছি এবং এটা অনার্স এর কোশ্চেন। বলেছে লেট ইউএন বি এ সিকোয়েন্স সাচ দ্যাট এন এর টার্ম এর ভ্যালু হচ্ছে 1 প্লাস হাফ প্লাস ওয়ান থার্ড প্লাস আপ টু ওয়ান আপন এন। চারটে অপশন এক্ষেত্রে দিয়েছে, ইউএন এর লিমিটিং ভ্যালু 1, ইউএন এর লিমিটিং ভ্যালু 0, ইউএন কসি সিকোয়েন্স, ইউএন ইজ নট কনভার্জেন্ট। ইন আর আমরা কি জানি, এভরি সিকোয়েন্স হুইচ ইজ কনভার্জেন্ট ইজ কসি অ্যান্ড এভরি সিকোয়েন্স হুইচ ইজ কসি ইজ কনভার্জেন্ট। এখানে অপশন ডেফিনেটলি একটা হবে, ইউএন এর লিমিটিং ভ্যালু দিয়েছে 1, লিমিটিং ভ্যালু 0, ইউএন কসি। তাহলে আমরা যদি প্রথমে ইউএন এর লিমিটিং ভ্যালু বের করতে পারতাম তাহলে খুব সুবিধা হতো, কারণ সেক্ষেত্রে লিমিটিং ভ্যালু বের করলে সে কসিং হয়ে যেত। তো দেখা যাক কোনটা হতে পারে, আমরা প্রথমে কসি চেক করছি, কারণ কসি চেক করবো এই কারণে দুটো লিমিটিং ভ্যালু তো হতে পারে না, যদি কসি হয় তাহলে কসি, আর যদি কসি না হয় তাহলে সে কনভার্জেন্ট নয়। এবার যদি কসি হয় তখন আবার দুটো প্রবাবিলিটি আসবে, তার লিমিট কি 1, তার লিমিট কি 0, না তার লিমিট 0 1 বাদে আমাদের কিছু। যদি কসি হয় যেহেতু এমসিকিউ তুমি তিনটে টিক মেরে দিতে পারো, কোনো প্রবলেম নেই। যাই হোক মেইন প্রবলেম যায়, একটা সিকোয়েন্স ইউএন কে আমরা কসি কখন বলি, ইউএন কে আমরা কসি কখন বলি, যদি একটা সিকোয়েন্স কসি হয় দেন ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে ইপসাইলন সাচ দ্যাট সেই সমস্ত ন্যাচারাল নাম্বার এন এম যারা এই কে ইপসাইলনের থেকে বড় তাদের সিকোয়েন্সিয়াল ডিফারেন্সটা, সরি আমি এক্স দিয়ে লিখে ফেলেছি, তাদের সিকোয়েন্সিয়াল ডিফারেন্সটা ওই যে কোনো ইপসাইলনের থেকে ছোট হবে। আর যদি কসি হয় এই ইপসাইলনের মান আরবিটারি নিলেও এই ডেফিনেশন স্যাটিসফাই করবে, পার্টিকুলার নিলেও এই ডেফিনেশন স্যাটিসফাই করবে। আর যদি দেখা যায় কোনো পার্টিকুলার ভ্যালুর এগেনস্টে এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলো না, তার মানে ডেফিনেটলি আমরা বলতে পারি দ্যাট ইজ নট কসি। তাহলে শুরু করা যাক, আমি ধরে নিচ্ছি এখানে আমার সুবিধার্থে, লেট এন ইকুয়ালস টু 2m অ্যান্ড ইপসাইলন ইকুয়ালস টু, এটা আমি আপাতত ফাঁকা রাখছি। তাহলে আমি ক্যালকুলেট করছি xn মাইনাস xm, আবার x লিখছি সরি, un মাইনাস um, তার মানে u 2m আমরা লিখব আলটিমেটলি, u 2m মাইনাস um,
ইউ টুয়েল কত হবে? ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান থার্ড আপ টু ওয়ান আপন এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এম প্লাস টু প্লাস আপ টু ওয়ান বাই টুয়েল, দিস ইজ দ্য ইউ টুয়েল। ইউ এম ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান থার্ড আপ টু ওয়ান আপন এম বাই ক্যান্সেলেশন কি পাবে? দেখো মডটা এখানে দেওয়াও যায় না দেওয়াও তাই, কেন বলো তো? কারণ এগুলো সবই ন্যাচারাল নাম্বারের রিসিপ্রোকাল, সুতরাং মড দেওয়া না দেওয়া সমান হয়ে যাবে, ওটির কোনো প্রয়োজন নেই। এবার তুমি খেয়াল করে দেখো, এখানে আর এর ভ্যালু ওয়ান, আর এর ভ্যালু টু, আর এর ভ্যালু হচ্ছে এম, তবেই তুমি এম প্লাস আরটা পেয়ে যাচ্ছ। তার মানে ওয়ান বাই এম প্লাস ওয়ান, এম প্লাস ওয়ান সবসময়তে এম এর থেকে বড়, তাহলে ওয়ান বাই এম প্লাস ওয়ান অলওয়েজ লেস দ্যান ওয়ান বাই এম, ওকে তাই তো? ওয়ান বাই এম প্লাস ওয়ান সবসময়তে এম এর থেকে বড়, তাহলে ওয়ান বাই এম প্লাস ওয়ান লেস দ্যান ওয়ান বাই এম, ওয়ান বাই এম প্লাস টু লেস দ্যান ওয়ান বাই এম, ওয়ান বাই টু এম সেও লেস দ্যান, সে লেস দ্যান কিন্তু হাফ লেস দ্যান ওয়ান, তাহলে সেও কিন্তু লেস দ্যান ওয়ান বাই এম। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারছি, ওয়ান বাই এম প্লাস ওয়ান সে ওয়ান বাই এম এর থেকে ছোট বলতে পারি। দাঁড়া এক সেকেন্ড একটু দেখে নিই, তাতে এটা আলটিমেটলি বাউন্ডেড হয়ে যাবে, লাভ কিছু হবে না। আমাকে দেখাতে হবে যে এটা যে কোনো আরবিটারি কোয়ান্টিটির থেকে ছোট নয়, যে কোনো আরবিটারি কোয়ান্টিটির থেকে ছোট নয়, সেটা দেখাতে পারলেই হয়ে যাবে। ওয়ান বাই এম প্লাস ওয়ান, এম প্লাস ওয়ান এম এর থেকে বড়, তাহলে ওয়ান বাই এম প্লাস ওয়ান ওয়ান বাই এম এর থেকে ছোট, এটা আলটিমেট সেখান থেকে আমরা খুব একটা লাভ কিছু পাবো না। ওয়ান বাই এম আপ টু ওয়ান বাই এম, এম বাই এম দ্যাট ইজ ওয়ান হয়ে যাচ্ছে, ঠিক আছে, এর ভ্যালুটি লেস দ্যান ওয়ান সেটা আমরা দেখাতে পারছি, ওকে, তাতে কোনো প্রবলেম নেই। আমরা যাব হচ্ছে অন্য কনসেপ্টে, এখানে টোটাল আছে হচ্ছে তোমার এম সংখ্যক কোয়ান্টিটি, তার মানে আমরা এরকমভাবে বলতে পারি যে আমাকে দেখাতে হবে আলটিমেটলি এটা হাফের থেকে বড়, মানে অনার্সে করিয়েছি, অনেকদিন করা নেই যে কারণে ভুলে গিয়েছি, এটা আলটিমেটলি দেখাতে হবে হাফ হয়ে গেছে তোমার এম, টু এন গ্রেটার দ্যান টু এন গ্রেটার দ্যান টু এন, মানে ওয়ান বাই, আমি জায়গাটা মনে করতে পারছি না, যাই হোক এটা ঠিক আছে, এটা লেস দ্যান ওয়ান আমি দেখাতে পারলাম, এবার আমি দেখাবো এটা গ্রেটার দ্যান হাফ, এটা গ্রেটার দ্যান হাফ। এক সেকেন্ড না, আমার সুইচ পাওয়ারটা দিতে হবে, নাহলে ডিস্টার্ব হয়ে যাবে, এখনই এতটা করে ডিস্টার্ব হয়ে যেতে পারে, এক সেকেন্ড এক সেকেন্ড। পাওয়ারটা আসলো কিনা আমি বুঝতে পারছি না, আগেরবার সব ধরনের প্রবলেম একসাথে ঢুকে গিয়েছিল, চার্জ ছিল না। যেটা বলতে চাইছিলাম যে এটার ভ্যালু লেস দ্যান ওয়ান আমরা পেয়ে গেছি, এখানে তুমি যদি এটাকে একটু অবজার্ভ করো, আমি সহজ টেকনিক, আর ইকুয়ালস টু ওয়ান টু এম তুমি লিখতে পারবে ওয়ান বাই এম প্লাস আর, এটা তুমি লিখতে পারবে, তার মানে আর এর সর্বনিম্ন ভ্যালুটি হচ্ছে এখানে ওয়ান, সর্বোচ্চ ভ্যালুটি হচ্ছে এম, হয়ে গিয়েছে, কোনো ব্যাপার নেই। তার মানে আর লেস ইকুয়ালস টু এম, এটা জাস্ট একটা ব্যাক ক্যালকুলেশন, তার মানে আর প্লাস এম লেস ইকুয়ালস টু টু এম, তার মানে ওয়ান বাই টু এম লেস ইকুয়ালস টু ওয়ান বাই এম প্লাস আর, এবং সেটা কার জন্য ট্রু? ফর অল আর ইকুয়ালস টু ওয়ান টু আপ টু এম এর জন্য ট্রু। তার মানে ওয়ান বাই টু এম আমি ভেঙে করিয়ে দিচ্ছি একদম, যাতে আমি ভুলে গিয়েছিলাম তোমরা কখনো না ভুলো, তাহলে ওয়ান বাই টু এম লেস ইকুয়ালস টু ওয়ান বাই এম প্লাস টু, আর ওয়ান বাই টু এম অ্যাকচুয়ালি ইকুয়ালিটি আসবে লেস ইকুয়ালস টু ওয়ান বাই টু এম, তুমি আর এর ভ্যালুটা ওয়ান টু এম বসিয়ে দাও, এবার যোগ করে নাও, তাহলে কি পাবে? ওয়ান বাই টু এম কতগুলো কোয়ান্টিটি আছে এম সংখ্যক, লেস ইকুয়ালস টু সামেশন আর ইকুয়ালস টু ওয়ান টু এম ওয়ান বাই এম প্লাস আর, তার মানে আমি কি পেলাম? হাফ লেস ইকুয়ালস টু
R equals to 1 to m, 1 by m plus r, that is কার মান ছিল, modulus u to m minus u m এর মান ছিল less than 1, তার মানে এর মানটা হাফ এর থেকে বড় বা সমান আর একের থেকে প্রপারলি ছোট, তার মানে এ যে কোনো ইপসিলনের থেকে ছোট নয়, যে কোনো ইপসিলনের থেকে ছোট নয়, ওকে? কারণ কসি কি বলছে, কসি বলছে যে কোনো ইপসিলনের থেকে ছোট হতে হবে, বাট এর মান হাফের থেকে বড় একের থেকে ছোট, তাহলে তুমি যদি ইপসিলন হাফের থেকে ছোট নাও তাহলে কি পাবে, সে তো হাফ তার থেকে বড়, ছোট নয়, তার মানে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, which is a contradiction, so not cosy, so not convergent, তার মানে লিমিটের কোনো প্রসঙ্গই এক্ষেত্রে আসলো না, অপশন ফোর দ্যাট ইজ দ্য রাইট অপশন। প্রশ্ন এবং এই প্যাটার্নের প্রশ্ন দুবার এসেছে, আমি এখনো অব্দি যতগুলো কোশ্চেন তুলেছি 2012 অব্দি দুবার এসেছে, রিভার্স সাইড থেকে বুঝতে হবে, রিভার্স সাইড থেকে না বুঝলে তুমি প্রবলেমটা শুরু হয় এ বাই এম, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু এম এক্স, ইট পাসেস থ্রু এইচ কে। প্রশ্নটি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্যাটার্নের প্রশ্ন দুবার এসেছে, আমি এখন অবধি যতগুলো কোশ্চেন তুলেছি 2012 অবধি দুবার এসেছে, প্রশ্নটা ভালো করে অবজার্ভ করবে তাহলে উত্তরটা বুঝতে পারবে। বলেছে টু ট্যাঞ্জেন্টস ড্রন টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স মিট অ্যাট পি অ্যাট অ্যান অ্যাঙ্গেল পাই বাই ফোর, তার মানে তুমি প্রশ্নটাকে এইভাবে ভাবতে পারো যে একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে আমরা ট্যাঞ্জেন্ট ড্র করছি, দুটো ট্যাঞ্জেন্ট ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স এর উপরে, ট্যাঞ্জেন্ট দুটোর মিডিলের অ্যাঙ্গেলটি হচ্ছে পাই বাই ফোর, ধরে নাও এই পয়েন্টটি হচ্ছে পি। প্রশ্নটা বলা আছে কিন্তু উল্টো দিক থেকে, যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স এর দুটো ট্যাঞ্জেন্ট পি পয়েন্টে মিট করেছে, মিটিং পয়েন্টে তাদের অ্যাঙ্গেল অফ ডিফারেন্সটা হচ্ছে পাই বাই ফোর, বাট তোমাকে প্রবলেমটা করার সময় রিভার্স সাইড থেকে বুঝতে হবে, রিভার্স সাইড থেকে না বুঝলে তুমি প্রবলেমটা ধরতে পারবে না। তুমি এইভাবে ভাবো যে পি পয়েন্ট থেকে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স এর উপরে ট্যাঞ্জেন্ট ড্র করেছি, যে দুটো ট্যাঞ্জেন্ট তার মধ্যে অ্যাঙ্গেল অফ ডিফারেন্স হচ্ছে পাই বাই ফোর। এবার প্রশ্ন হচ্ছে এইরকম পি পয়েন্ট সে কি একটাই থাকবে না একাধিক থাকবে? ডেফিনেটলি এরকম পি পয়েন্ট একাধিক থাকতে পারে, আমি একটা দেখালাম, আমাদের একটা পয়েন্ট থাকতে পারে যে পয়েন্ট থেকে দুটো ট্যাঞ্জেন্ট ড্র করলাম তাদের মধ্যে অ্যাঙ্গেল পাই বাই ফোর, বা তুমি উল্টো দিক থেকে ভাবতে পারো আরো এই প্যারাবোলার উপরে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে, যে কোনো দুটো পয়েন্ট পেয়ার ওয়াইজ ইনফাইনাইট নাম্বার অফ টাইমস পাওয়া যেতে পারে, যাদের মধ্যে যে ট্যাঞ্জেন্ট গুলো তৈরি হবে তার এমন একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে যার অ্যাঙ্গেল অফ ডিফারেন্স পাই বাই ফোর, লোকাস অফ পি ক্যালকুলেট করতে বলেছে। তাহলে ধরে নিচ্ছি পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এইচ কে, let p has coordinate hk, এখানে আমরা একটা খুব শর্ট ট্রিক ব্যবহার করব, তোমাদের নিশ্চয়ই মনে আছে লাইভ ক্লাস করানোর সময় আমি বারবার বলেছি if y equals to mx plus c is the tangent, এটাকে ব্যবহার করব, তুমি পরীক্ষার হলে নিশ্চয়ই লিখবে না তোমার মনে থাকার কথা, দেন সি এর ভ্যালু হয় এ বাই এম, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস এ বাই এম ইজ দ্য ট্যাঞ্জেন্ট টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স ফর অল ভ্যালুজ অফ এম, ওকে? আমার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স এর ফাংশনটা কিন্তু শেষ হয়ে গেল, এটা আর কোনো কাজে লাগবে না, তাহলে এই যে ট্যাঞ্জেন্টটা
it passes through hk, tangent টা যাচ্ছে hk দিয়ে, তাহলে k equals to mh plus a by m, m square h plus a minus km equals to 0. সোজা কথা আরেকটু সাজিয়ে নি, m square h minus km plus a equals to 0. এখান থেকে আমরা m এর দুটো ভ্যালু পাবো, দ্যাট ইজ দুটো ওই যে ট্যাঞ্জেন্ট দুটো লাইন যারা মিট করছে এসকে তাদের দুজনের প্রবণতা পাবো. লেট ইট হ্যাজ রুটস m1 m2, দেন m1 প্লাস m2 ডেফিনেটলি k বাই h, m1 m2 ডেফিনেটলি a বাই h. ওকে, ধরে নিলাম রুট দুটো m1 আর m2, তাহলে তাদের সাম অফ রুটস প্রোডাক্ট অফ রুটস আমরা ব্যবহার করতে পারবো. এবারে বলেছে যে এই যে স্ট্রেট লাইন দুটো যারা এইচ কে পয়েন্টে মিট করছে, দ্যাট ইজ যাদের গ্রেডিয়েন্ট ইন্ডিভিজুয়ালি m1 আর m2, তাদের অ্যাঙ্গেল অফ ডিফারেন্সটা হচ্ছে পাই বাই ফোর. তাহলে বাই গিভেন কন্ডিশন m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, দ্যাট ইকুয়ালস টু আমরা লিখতে পারি ট্যান পাই বাই ফোর, দ্যাট ইজ 1. তার মানে আমাদের m1 প্লাস m2 এর ভ্যালু জানা, তাহলে এক্ষেত্রে স্কোয়ার করা সেটা কোনো রাস্তা নেই. 1 প্লাস m1 m2 তার স্কোয়ার ইকুয়ালস টু m1 মাইনাস m2 তার স্কোয়ার, 1 প্লাস a বাই h তার স্কোয়ার ইকুয়ালস টু m1 প্লাস m2 তার স্কোয়ার মাইনাস 4 m1 m2. তার মানে হচ্ছে k স্কোয়ার বাই h স্কোয়ার মাইনাস 4 a বাই h. বোথ সাইডে আমরা h স্কোয়ার ক্যান্সেল করতে পারি, তাহলে h প্লাস a তার স্কোয়ার ইকুয়ালস টু k স্কোয়ার মাইনাস 4 h. এখানে লোকাস অফ h কে আমাদেরকে বের করতে দিয়েছে, তাহলে লোকাস অফ h কে ইজ x প্লাস a তার হোল স্কোয়ার ইকুয়ালস টু y স্কোয়ার মাইনাস 4 x, x প্লাস a তার স্কোয়ার ইকুয়ালস টু y স্কোয়ার মাইনাস 4 x. অপশন 3 রাইট অপশন. এই প্রবলেম কিন্তু আমি আর একটাও 2012 কি 10 এ পেয়েছি, তার মানে এই ধরনের প্রবলেমের পরে তোমরা একটু ইম্পর্টেন্স রাখতেই পারো, না রাখার কিছু নেই.